সামনে তো একটা জঙ্গল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার পর গত 3 দিন আগে আমাদের এখানে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে। আগের যথারীতি আগের শিডিউল সময় অনুযায়ী আমাদের এখানে 8 জোড়া ট্রেন 8 বার আসে ঢাকা থেকে এবং 8 বার যায়, সকাল 6:30 থেকে শুরু করে 10:30 পর্যন্ত। ভবিষ্যতে সরকারের পরিকল্পনা অনুযায়ী ট্রেন বাড়ানোর পরিকল্পনা হয়তো থাকতে পারে। যাত্রীরা স্বাভাবিকভাবে এখন যাতায়াত করতে পারছে। ট্রেনটা চালু হওয়া তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে। ট্রেনটা 8:30 দিকে চালু করলে আর একটু ভালো হয়, 9:30 দিকে চালু করলে অনেকেই দেখা যায় যে অফিস 8:00 থেকে শুরু হয়, অনেকে যাইতে সমস্যা হয়ে যায়, এই আর কি। সুবিধা তো খুবই ভালো, ঢাকায় মানে বাসে গেলে ভাড়া বেশি, যানজট এখানে তো যানজট নাই, হ্যাঁ ভাড়াও কম। আগে তো মানে অনেক অনেকটা একটু ভালো, যেমন আগে একটু কয়েকদিন জ্ঞান জমা ছিল, মানুষের যাওয়া আসা মানে একটুই ডরাইছে, বাড়িতে মানে ডরাইছে, গাড়ি ভাড়া ভাড়া ছিল অনেক, একটু মানে একটু ভালো দিক যাচ্ছে আর আছে আর কি, সুবিধা আছে। যাতায়াত ব্যবস্থা এখন যতদিন পরে চালু হলো, এখন মানে যানজট নিরসনের জন্যই মূলত এই ট্রেনে আমরা যাতায়াত করি, খরচও কম, এখন শান্তভাবে বা নিরাপদে যাওয়া যায় আর কি। ট্রেনের যাতায়াত তো খুব ভালো, আমরা মনে করেন 9টা ডিউটিতে 8টা বাজে ট্রেনটা চালু করলে আমাদের জন্য ভালো হইতো, আমাদের অফিস খুলে 9টার দিকে, এখন তো মনে করেন যাবো 10টা বেজে যাবো, টাইম ছাড়া বে টাইমে ট্রেন এসে টাইম মতন থাকলে ভালো হইব। গানের টাকা